কি হল বন্ধু, আজি তো গরু বিহু, গতিকে গরু বিহু নাপাতি তুমি কুকুর বিহু পাতিলা বলে কি কবা বন্ধু? চোৱা, আজিকালি গরু বিহু পাতিবলে গরু তো লাগিব ন, গরু তো এক নম্বর। গরু বিহু পাতিবর কারণে গরু লাগিব ইসিওর। কিন্তু তোমার গরু আছে জানো, মোর গরু আছে জানো, কারো ঘর আজিকালি গরু নাই, কিন্তু কুকুর আছেই। গতিকে কুকুর বিহু তো সকলো এটা সময় পাতিব লাগিব ন, কারণ ঘরে ঘরে কুকুর হয়ে গেল, গরু কেলে নাই, মানুষে ম্যানেজ করব নোৱাৰা হয়ে গেল বন্ধু। বন্ধু, মানুষে গরু পুহবলে ম্যানেজ করব নোৱাৰা হয়ে গেল। এটা চা, মদর দাম বাড়ি গেল, বহুত দাম বাড়ি গেল, কিন্তু পয়সা নাই জেপত, ম্যানেজ করে হলেও খায়। সঁচা কথা কইছা, বস্তু বাহানি ইমান দাম বাড়ি গেল, পয়সা নাই, কিন্তু ম্যানেজ করে মেলি হলেও চলি আছে, খাই আছে। আজি বিয়া পতা মানুষ চা, বহুত এনেকুৱা মানুষ আছে, বিয়া পাতিও মাইকী মানুষে হোক মতা মানুষে, বিয়া পতার পাছতো বেলেগর লগত লিলিমাই করে আছে, ম্যানেজ করিব পারিছে। কিন্তু গরু এটা ঘাঁ খুয়াই গোহালি এটা বনায় সরকে, মানে গরু এজনী পুহিবর কারণে মানুষ ম্যানেজ করব নোৱাৰা হয়ে গেল। তেতিয়াহলে কুকুরটো আমি ম্যানেজ করব লাগিব ন। এটা কুকুরের কথা কইছো, আজিকালি ঘরে ঘরে দামি দামি কুকুর আছে বন্ধুসকল, হয় নয় বাৰু? দামি দামি কুকুর আছে আজিকালি, মাছ মাংস গাখির কণির পা আদি করে, মানে বিভিন্ন হাইব্রিড জাতীয় মানে ভাল ভাল বস্তু খুয়াব পারে। গা ধুবর গা ধুয়াবর কারণে বিশেষ ধরনের সাবুন ব্যবহার করব, শ্যাম্পু তেলের পা আদি করে পেলায় বহুত মানে সযতনে রাখব কুকুর, ম্যানেজ করব পারে কুকুর। আজিকালি মানুষ গাঁর মানুষ টাউনলে গুছি গেল, বহুত দামি দামি মোবাইল ফোন কিনবা হয়ে গেল, বাহন কিনবা, মার্সিডিজ কিনবা হয়ে গেল, ফ্লেট কিনবা হয়ে গেল 50-60 লাখ টাকা দিয়ে পেলায়। কিন্তু সাধারণ এটা গাই গরু এজনী নাইবা গরু এটা পুহবলে মানুষ ম্যানেজ করব নোৱাৰা হয়ে গেল। চিন্তা এটা করাছো বন্ধুসকল, তুমি চিন্তা করা, গতি ম্যানেজ করব কেলে নোৱাৰিব মানুষ, ম্যানেজ তো করব পারে ন। এটা অসমখনের চারিভাগর তিনিভাগেই আপনার খালি মাটি, গোটে খালি মাটি থাকার পাছতো এটা গরু পুহব ক্ষমতা মানুষের নাইকিয়া হয়ে গেল, ম্যানেজ করব নোৱাৰা হয়ে গেল, মেইন বস্তুটোই হয়ে গেল ম্যানেজমেন্ট। গতিকে চিন্তা করা, তেতিয়াহলে মই কুকুর বিহু পাতি পেলায় গরু বিহুর ঠাইত মই কুকুর বিহু পাতি পেলায় কিবা ভুল করেছো নেকি? বন্ধু চা, একো মই ভুল কাম করা নাই, যিটো বস্তু নাই আৰু যিটো বস্তু আহি আছে, গরুটো নাই কুকুরটো, গরু বিহুর ঠাইত কুকুরটো এদিন নহয় এদিন আমি পাতিব লাগিব ন বন্ধু। তুমি নিজে চিন্তা এটা চিন্তা চর্চা এটা করে চাওয়াচোন বাৰু, মই কিবা ভুল করেছো নেকি? গতিকে সকলে চিন্তা চর্চা এটা করে চা উচিত। এতিয়া সব গরু ঠিক কথা কৈছে, আমাক গাখীর দিয়ে, গরুয়ে আমাক গোবর দিয়ে, গোবর পৰা এটা কথা মনত পৰি গল, মানুষের যে আয়ুষ দিনক দিনে কমি আহিব লৈছে মূল কারণটো হৈ গল গরুটোর পৰা। তুমি প্রশ্ন করিবা এতিয়া গরুটোর লগত আমার আয়ুষের লগত কি সম্পর্ক আছে? আছে, এতিয়া চোৱা, আগর আইতা ককা আইতাক চোৱাচোন, এতিয়াও তুমি বহুত এনেকে আতর পৰা বহিয়েই পেপারখন পড়িব পাৰে, ধুনিয়াকে শুনিব পাৰে, ধুনিয়াকে কথা বতরা পাতিব পাৰে, চুলি এটালো নাই। কিন্তু এতিয়া চক, ইমান কম কম বয়সতো বন্ধু, তোমার নিজকে চিন্তা করা, তোমার ইমান কম বয়সতো তোমার দাড়ি চুলি পকি গল, কারণ কি আমি সার দিয়া বস্তু আমি খাই আছো। আগর সার কোনো মেডিসিনে নাছিলে, সারত আপনার তোমার ইউরিয়া সুপার পটাশ ডিএপি তেনেকুৱা কোনো ধরনের বস্তুয়ে নাছিলে। কিন্তু তেতিয়া কি আছিলে, গরু গোবর আছিলে, গরু গোবর হাল বাব অকমান গরু গোবর ছিটিয়াই দিব, একদম শাক পাচলি ওলা লহ মানে লহ পহকে বাঢ়ি আহিব, শাক পাচলি ওলাব, যাক আমি প্রোটিনযুক্ত শাক বলে কোম। কিন্তু তেনেকুৱা ধরনের শাক আছে জানো আজিকালি? নাই, গরুয়ে নাই, গরু নাই যদি আপনার গোবর নাই, তেতিয়াহলে মানুষের আয়ুষবুর লাহে লাহে কমি আহিছে না? এতিয়া সুপার পটাশ ডিএপি ভিটামিন সিটামিন মরা যিবোৰ শাক পাচলি ওলাইছে, এইবোৰ খাই দিয়ার লগে লগে তো মানুষের আয়ুষ কমি আহিছে। তেতিয়াহলে চক, গরুটো আমার মানুষের আয়ুষের লগত সম্পর্ক এটা আছে না বাৰু বন্ধুসকল? তুমি কোৱাচোন বন্ধু, চিন্তা করিব লাগিব যে মানুষের আয়ুষের লগত গরুর কি এটা সম্পর্ক আছে, নিশ্চয় কৈ আছে। কিন্তু গতিকে আমি সকলে বন্ধুসকল এটা চেষ্টা করে চাও, গরু পুহিবর কারণে ম্যানেজ এটা করে চাওঁচোন, এটা চেষ্টা করে চাওঁচোন। কুকুর পোহক কোনো কথা নাই, সাধ্য অনুযায়ী কুকুর 10টা পোহক 20টা পোহক, মই পুহিবলে মানা করা নাই, কিন্তু এটা গরু মাত্র, এটা গরু পুহিবলে আমি চেষ্টা করোচোন বাৰু। গাই গরু এজনী পোয়ালি দিব, গাখির খাম, গোবর পাম, গোবর পৰা শাক পাচলি পাম, প্রোটিনযুক্ত শাক পাম, মানুষ স্বাস্থ্যবান হব, মানুষ স্বাস্থ্যবান হলে ভাল কথা কব পাৰিম, ভাল চিন্তাধারা আহিব নেকি কয় বন্ধুসকল? এবার চিন্তা চর্চা করবসুন, তারপর আপনাদেরও নিজেই কব মানুষের আয়ুষের লগত গরুর কি সম্বন্ধ আছে, অকমান মিলাই চালে মিলে না বাৰু বন্ধুসকল?